আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। কিছু মুহূর্ত সত্যিকার অর্থে অনন্য সাধারণ হয়ে যায় কিছু কিছু উপলক্ষের জন্য, স্পেশালি যখন শিউলি ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ঢাকের আওয়াজ, এই এই জিনিসগুলো কিন্তু অনন্য সাধারণ এক অনুভূতির দোলায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। যখন মন্দিরে মন্দিরে আরতি চলে, মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, যদিও আমরা বলি যেটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য উৎসব, বাট এটি সার্বজনীন, এটি সমস্ত জাতিসত্তাকে ছাপিয়ে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অদ্ভুত এক মিলন মেলায় পরিণত হয়। আর যে মেলবন্ধনের কথা আমি বলতে চেষ্টা করছি, যে মিলন মেলার কথা বলছি, সেই মানুষটি, যে মানুষটি এটিকে দারুণ এক রূপ দিয়েছিলেন, যে মানুষটিকে এটিকে একটা অতি পার্থিব রূপে নিয়ে গেছিলেন, যে কারণে যে মানুষটিকে আমরা আজও তাকে কী নামে ডাকবো বলুন তো? মহাত্মা বলবো, তাকে বাউল সম্রাট বলবো, নাকি তাকে সাধক বলবো? তিনি এই সার্বজনীন বিষয়টিকে খুব চমৎকারভাবে নিয়ে এসেছিলেন। আর বারে বারে তিনি বলতেন, মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জনম আর কি হবে, মানুষের চাইতে বড় কিছু কি পৃথিবীতে আর থাকতে পারে, মানুষের চাইতে ভালোবাসার আর কোনো আতুর ঘর কি কোথাও থাকতে পারে, মানুষ হয়ে জন্ম আমি নিয়েছি, মানুষ হয়েই আমার মৃত্যু ঘটবে, এর চাইতে গর্বের, এর চাইতে রাজকীয় চলা পৃথিবীর বুকে কি আর কেউ চলতে পারে? তিনি যখন লিখতেন, তিনি যখন গান করতেন, তিনি যখন কম্পোজ করতেন, এত বেশি ইন্সপায়ার করেছিলেন এবং ইনফ্লুয়েন্স করেছিলেন সমস্ত কবি সাহিত্যিক সবাইকেই, যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, এলেন গিন্সবার্গের মতো মানুষজনও বলেছিলেন যে অফকোর্স তার দ্বারা তিনি সেই মহাত্মা, সেই মানুষটির দ্বারা তারা দারুণভাবে ইনফ্লুয়েন্স এবং ইন্সপায়ার্ড হয়েছেন। সেই মানুষটির আজকের এই তিরোধান দিবসে আমরা অনেক শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। 17th October ব্যাক ইন 1890 সেই মানুষটি চলে গেছেন না ফেরার দেশে, বাট কার্যত তিনি সম্মুখভাবে আমাদের সাথে আছেন। মিউজিক ক্লাব বাংলা ভিশন সবসময় যখন গুণী মানুষের কথা বলতে পছন্দ করে, সেই কারণে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে। আর আজ গানে গানে সেই মানুষটিকে স্মরণ করবার জন্য ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের অতিথি শাহনাজ বেলি, চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে তাকে স্বাগত জানাই। আপনাকেও স্বাগত। আজকের সবচাইতে আমি খুশি যে আমি আজকে একটা বিশাল বড় একটা দায়িত্ব যেটা বলে আমাকে দেওয়া হয়েছে, যে শুধু লালনের গান করার। তো আমি বাংলা ভিশনকে আমার পক্ষ থেকে কি বলে মানে ভাষা পাচ্ছি না ধন্যবাদ দিতে চাই, এবং বিপ্লবকে ধন্যবাদ দিতে চাই, বাংলা ভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। মানে আমি আসলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। সাইজের গান করা মানে খুব কঠিন, তারপরেও আমি চেষ্টা করব। আর আমি কিন্তু লালনের গানই করি, পাশাপাশি রাধারমণ, শাব্দুল করিম। তো লালনের আমার 10টা অ্যালবামও আছে, সেখানে 100টা গান রেকর্ড আছে। আমি কিছু চেষ্টা করেছি যে কিছু নতুন অপ্রচলিত গানগুলি করার জন্য, তার মধ্যে থেকে কিছু করব আজকে। ওকে, সো আমরা জানি যে এই তিনটি দিন দারুণভাবে মাতিয়ে থাকে কুষ্টিয়ার সেই আখড়াতে, আপনি নিজেও বহুবার গেছেন সেখানে, বাট আজকে সেই ঘরান আমরা এখানে আবিষ্কার করার চেষ্টা করব। এবং সেজন্য আপনারা যেটা করবেন, আপনারা চাইলেই কিন্তু ফোনে আমাদের সাথে যুক্ত থাকছেন 9632030-4 এই নাম্বারে, অথবা পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 2116 নাম্বারে। লালন সাইজির কথা বলছিলাম, গানের চমৎকার এক আবহের কথা বলছিলাম, আর যেখানে মিষ্টি আবহ সেখানে আমাদের প্রাউড স্পন্সর ইগলু। আমরা যাচ্ছি গানে, প্রথম কোন গান দিয়ে শুরু করছি? তা এবার সাইজির একটি দন্য গান বলে এটা, যে আমায় রাখলেন সাই কূপ জল করে আধেলা পুকুরে। ওই ভরসা
Oh.
আসলে আসলে অনেক বেশি প্রয়োজন হয়, অনেকে আমরা যেমন আমার যেমন ক্ষুধা লাগলেই খাই, ইনফ্যাক্ট আমরা সবাই খাই, বাট এই যে স্পিরিচুয়াল থার্সটি, এই যে অন্তরের ভেতরে অন্তরের যে ক্ষুধা এটা মেটানোর যে, আসলে এই গানটি মূল কথাটা হচ্ছে যে আমি এই কূপ জলের মধ্যে আছি, আমাকে কবে তুমি তরিয়ে নিবা, এই কূপ জল থেকে আমাকে উদ্ধার করবে একমাত্র প্রভু ছাড়া। এক্স্যাক্টলি, আমি ওই আধ্যাত্মবাদের কথাতেই যাওয়ার চেষ্টা করছিলাম, যে এক্স্যাক্টলি দেহ তত্ত্ব এবং সুফিয়ানা ঘরানা যে গানগুলো যেখানে আধ্যাত্মবাদের কথা খুব দারুণভাবেই প্রতিভাত হয়, সেই ঘরানার মধ্যেই আমরা আছি। আপনারা আছেন কিন্তু এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে, আমাদের আজকের অতিথি শাহনাজ বেলি। আপনারা চাইলে আমাদেরকে ফোন করছেন অথবা টেক্সট করছেন। বাই দ্য ওয়ে, আমি দুঃসাধ্য কোনোভাবেই দেখাবো না ওনার গানকে রিপ্রেজেন্ট করার বা মিনিং অর্থ প্রকাশ কর। এনিওয়ে, যাচ্ছি আমরা পরবর্তী গানে। হ্যাঁ, এবার সাইজির আরেকটি গান, এই গানটিও আমার খুব ভালো লাগে, আমি গাই।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট যেদিন এই ধরনের ঘরানা তৈরি হয়, যেদিন মাটির সাথে মিশে যাওয়ার মতো, ওই অর্থে মিশে যাওয়া না, মাটির সাথে নিজের ভালো লাগা মিশিয়ে দেওয়ার মতো প্রেক্ষিত তৈরি হয়, সেদিন মনে হয় যেমন প্রডিউসারকে বলি আজকে রেমিনারেশনের দরকার নাই, আজকে আমি খালি পকেটেই শান্তিতে আছি। আসলেই তাই, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেই সময় রেসিজমের বিপক্ষে, বিভিন্ন রকমের শ্রেণীভেদের বিপক্ষে যদি কোনো মানুষ অনেকের মধ্যে উচ্চকিত হয়ে থাকেন, তিনি লালন সাঁইজি, যিনি তার ভক্তিমূলক অ্যান্ড অফকোর্স তার সুফিয়ানা গানের মাধ্যমে সবসময় বলতে চেষ্টা করেছেন যে মানুষের বিকল্প আসলেই কিছু নয়। আপনারা আছেন আমাদের সাথে, এগুলো আজকের নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন শাহনাজ বেলি। আমরা কিন্তু আসলে কথা দিয়েছিলাম, খুব দুইটি উপলক্ষ কিন্তু খুব চমৎকারভাবে একসাথে মিলে গেছে, মহাষ্টমী এবং আপনাকে সাথে এনে লালন সাঁইজিকে স্মরণ করে যে গান, কারণ উনার চাইতে বড় এমন চমৎকারভাবে তো উপস্থাপন করেনি। আমি বলতে চাচ্ছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে, সো ইটস এ বিগ সেলিব্রেশন অ্যাকচুয়ালি। সো আমরা আপনার কাছ থেকে কিছু একসঙ্গে একদম একসাথে আমরা সেলিব্রেট করার সুযোগ পেয়েছি। আপনাকে সাথে নিয়ে আমরা আরও গান শুনবো, আপাতত একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো বিরতির পর। সমস্ত আয়োজন শুধুই আপনাদের জন্য, আপনারা আছেন আমাদের সাথে এগুলো আজকের নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন শাহনাজ বেলি, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেক দফা এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন আজকের শাহনাজ বেলি, এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, অথবা পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন এই ডাকবিয়নের কাছে, যার নাম্বার 216216। আজকে বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, আমরা গানে গানে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সেই মানুষটিকে, যে মানুষটি আসলে মানুষকে নিয়ে জয় কীর্তন করেছেন তার পুরো জীবন জুড়েই, এবং সেই মানুষটি লালন সাঁইজিকে আমরা গানে গানে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন শাহনাজ বেলি, থ্যাংক ইউ। খুব দারুণ একটা আবহ তৈরি হয়েছিল, আমরা আসলে যখন এই ধরনের আবহ তৈরি হয় কোনোভাবে ছন্দপতন দেখতেই চায় না, বাট কিছু কিছু ছন্দপতন তো চলেই আসে। সো বিরতির পর ফাইনালি ফিরে আসলাম, সরাসরি গানে যেতে চাই। আচ্ছা, এবার সাঁইজির একটি সুন্দর গান, এই গানগুলি আমি অ্যালবামে করেছি, খুব একটা মানে গায়না এরকম প্রচলিত না। আবারও বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। জন্ম ভরে একদিন তারে, জন্ম ভরে একদিন তারে, দেখলাম না রে আমার ঘর খানাইকে বিরাজ করে, আ
শাহনাজ ভাই, উপস্থাপনায় হঠাৎ একটা কথা মনে হলো, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে 10টা অ্যালবাম 100টার মতো গান আমি গাইবার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট তার ফলোয়ার্সদের মাধ্যমেই কিন্তু প্রায় 100 বছরের অধিককাল তার এই লেখনী বা তার এই সুর, তার এই গানগুলো আমাদের কাছে পৌঁছে আসছে, এখনও কিন্তু একই রকম আবেদন সৃষ্টি করে চলেছে। কোনোদিনও এটা মানে মলিন হবার না, শুনবো ততই ভালো লাগে। এক্স্যাক্টলি তাই। সো আমরা এই গান নিয়ে আসি, গানের কথা নিয়ে আসি। আমাদের সাথে আছেন শাহনাজ বলি, একজন আছেন ফোনে। জি, কে আছেন ফোনে? হ্যালো, জি স্বাগত জানাচ্ছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। হাসান ভাই বলছি, জিগাজাল থেকে। হাসান ভাই, একটু শাহনাজ বলি ম্যাডামকে দেবেন? জি জি, প্লিজ হাসান ভাই কথা বলুন। জি হাসান ভাই, আপনি তো বিভিন্ন ধরনের গান করেন, রাধা রমণের গান করেন, শাহাবুদ্দিন করিমের গান করেন, তো আপনার কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনি লালনগীতিটা বেশি গাইবেন। জি, কারণ ফরিদা পারভীন, ফরিদা ম্যাডাম এবং রেবা সরকার, রেবা ম্যাডামের পরে কিন্তু লালনগীতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তো সেখানে শূন্যতা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। কারণ কয়েকদিন আগে আমি ওই ইন্ডিয়া গিসার আপনার পুরনো গানের সিডি নিয়ে, তারা গানের আপনি লালনগীতে শুনে অত্যন্ত বিমোহিত হয়েছেন, বলেছেন শাহনাজ ম্যাডামকে বলবেন যেন লালনগীতে থাকে। হাসান ভাই, কোন বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হবে লালনগীতে। স্পেসিফিক কোন গানের রিকোয়েস্ট? আচ্ছা, অনেক ধন্যবাদ। জি প্লিজ, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ওনাকে গাওয়ার জন্য। আপনি এক বছর আগে একটা অনুষ্ঠানে আপনি গিয়েছিলেন সোনার মান যায় যে হারিয়ে কোন ব্যাঙ্গা পিতলের কাছে, আমরা পরবর্তী তাহলে কোন গানে যাচ্ছি? আচ্ছা, আমি এবার আমি ওনার যে গানটি অনুরোধ করলো সে গানটি একটু খালি মুখে সামান্য একটু গেয়ে দিই, একটু পরে গাই। আমি এখন যে গানটি গাচ্ছি আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন কথা বলার আজকের যিনি অতিথি শাহনাজ বেলির সাথে, আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। চাইলে ফোন করুন 9632030-4 এই নাম্বারে, অথবা পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। অবোধ মন তোরে কি বলি, পেয়ে ধন হারা হলি, পেয়ে ধন হারা হলি, অবোধ
লাস্ট যিনি কলার ছিলেন হাসান ভাই, তার কথা কিন্তু অনেকে ইকো করেছেন, রেজিনা এবং ওনার সাথে ওনার ভালোবাসার মানুষ সবাই মিলে এই প্রোগ্রামটি দেখছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ক্যাটাগরিক্যালি ওই কথাটা ইকো করেছেন যে ওনার আরও বেশি বেশি লালনের গান গাওয়া উচিত। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যে লালনের গান, আসলে আমার অনেক রেজিনা এবং মুরাদ ভালোবাসার দুই মানুষ, রেজিনা মুরাদকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আমি অনেক গান করেছি যেগুলি আমার ইউটিউবে আছে, ওয়েবসাইটে আছে লালনের গান, তো ওখানে এত ভিউয়ার্স লালনের গানে, একদমই তাই, সেই কথাগুলোই বলার চেষ্টা করছে আমাদের ওই ভিউয়ার্সের চাইতে এই ভিউয়ার্সরা। একটা ফোন আছে, জি কে আছেন ফোনে? হ্যালো, জি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, সাথে আছেন শাহনাজ বেলি, প্লিজ কথা বলুন। অসাধারণ পরিবেশনা, খুব চমৎকার লাগছে শালিয়াফার গান। জি আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। জি প্লিজ কথা বলুন, আপনার নামটা যদি এই ফাঁকে একটু বলতেন। জি আমি সাতক্ষীরা থেকে বলছি, আমার নাম সরোয়ার। সরোয়ার জি আপনাকে স্বাগত জানাচ্ছি আরেক দফায় আমাদের সাথে আছেন বলে, প্লিজ কথা। ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন? জি ভালো আছি, এই মুহূর্তে অনেক ভালো আছি। খুব সুন্দর লাগছে পরিবেশনা, খুব চমৎকার হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে আমার একটা গানের রিকোয়েস্ট আছে, যে মানুষ ছাড়া খেপারেছি মূল হারাবি। ঠিক আছে গাবো। থ্যাংক ইউ সরোয়ার ভাই আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিউয়ার্সরা কিন্তু অনেক বোদ্ধা, দেখুন এমন এমন গানের রিকোয়েস্ট আসছে, বোঝা যায় তারা এসব গান ফলো করে। সো আমরা গানে যাই, কোন গানে যাচ্ছি এবার? এবার এগুলি গান একটু অপ্রচলিত গান, যে এগুলি আমার অ্যালবামে আমি করেছি। বাট রিকোয়েস্ট আছে ম্যাম, আপনার পারমিশন নিয়ে আমি অনুরোধটা করতে যাচ্ছি, আপনি কিছু অপ্রচলিত গান বলবার চেষ্টা করেছিলেন যেগুলোর জন্য আপনি ক্যাসেট বের করেছেন বললেন, বাট পরিচিত গানগুলো আপনার কণ্ঠে একটু বেশি বেশি করে শুনতে চাচ্ছে অনেকে। তারপরেও আমরা তো সবসময় পরিচিত গানগুলিই শুনি, তো আমরা একটু লালনের অন্য গানগুলিও আমরা একটু না শুনলে কিভাবে বুঝবো? এক্স্যাক্টলি তাই, যার কারণে একই গান আমরা সবসময় গাচ্ছি সবাই ওই ধরা বাধার মধ্যেই, কিন্তু যার কারণে আমি একটু মানে নতুন কিছু গান আনছি গাওয়ার জন্য। আচ্ছা, মনি কোঠা
Thank you.
অদ্ভুত পরিবেশনার জন্য। আপনি গান করছিলেন, আমার মনের মধ্যে নিজে নিজে ভিজুয়ালাইজ করছিলাম যে এক প্রস্থ জমি আমার মনের ভতিরে দাও কেউ, এক প্রস্থ জমিন যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেব, যেখানে সত্যিকারে বাংলিয়ানার সত্যিকারের স্বরূপ আমি অনুভব করতে পারবো। একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? জি কে আছেন ফোনে? জি ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি আপনাকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি টেলিভিশনের ভলিউম কমানোর পর। আপনি আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, সাথে আছেন শাহনাজ বেলি, প্লিজ কথা বলুন। আমি ওনার সাথে কথা বলতে চাই। জি আসসালামু আলাইকুম। ম্যাডাম কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট, কানার হাজার এটা গাবেন। আর আরেকটা প্রশ্ন আমি করতে চাই ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে প্রশ্নটা আমরাও নিতে চেষ্টা করছিলাম বাট নামটাই জানা হয়নি, আপনি নাই মনে হয় ফোনে, আবারও আপনার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো। তো প্রচুর গানের রিকোয়েস্ট আসছে এবং একই কথা অনেকেই বলবার চেষ্টা করছে, তাহলে কি আরেকটা কিছু পরিচিত গান শুনতে চাচ্ছে? ইনফ্যাক্ট আপনি যেহেতু নিজের মতো করে কিছু প্ল্যান করেছেন, ম্যাম আমি হয়তো গানের প্রোগ্রামের মাঝে আরেক দফায় কিছু সিলেকটিভ গান আপনার কাছে পৌঁছে দিব কিছু। আচ্ছা, মানুষ ছাড়া খেপারে তুই গাই, এটা যেহেতু একজনে অনুরোধ করেছেন গানটি করার জন্য। আপনার চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে থাকছেন, টেলিফোন নাম্বার 9632030 থেকে 4, এবং পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 এই নম্বরে। আমরা গানে গানে স্মরণ করছি ক্ষণজন্মা সেই মানুষটিকে, লালন সাঁইজি। মানুষ
বাবা মন ভরে গেছে, থ্যাংক ইউ। আর যোগ্য সহচর মিউজিশিয়ানদের থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন বাবু, চুম্বেশ্বরী পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আমরা পরবর্তী গানে যাব, আপনারা আছেন ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমার গানের পরিবেশনার সময় দারুণ মিষ্টি দেখাচ্ছে মানুষগুলো, আর যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু, আমাদের প্রাউড স্পন্সর। আমাদের সাথে আছেন শাহনাজ বেলি, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন 9632030 থেকে 4A নাম্বারে, অথবা পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 এ নাম্বার। একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? জি কে আছেন ফোনে? হ্যাঁ, আমি কথা বলছি নিউইয়র্ক থেকে, আমি মিস্টার সাফসানা খান। আপনি নিশ্চয়ই এতেশাম সাহেব কথা বলছেন? জি এতেশাম বলছি, নিউইয়র্ক থেকে, রাইট? জি, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি প্রতি বুধবারই অনুষ্ঠানটা দেখার চেষ্টা করি, শিক্ষকদের গান শুনবো প্লাস আপনার উপস্থাপনা আমি শুনবো এবং কিছু শিখবো, আমি তাই মনে করি। আরে বলেন কি, আমি প্রথম লাইনটা এসেছি, আমি মনে করছি লাইনটা পেয়েছি যে ক্ষণ জন্মা ব্যক্তি যদি তুমি দিই তার শিরোধান দিব তার সম্মানে, আমি মনে করছি আপনার প্রথম আমি লাইনটা পেয়েছি। ম্যাম, আই এম রিয়েলি অনার্ড, উই আর রিয়েলি অনার্ড। আমি শাহনাজ বেলির সাথে কথা বলতে পারছি? জি প্লিজ কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি শাহনাজ বেলি, আমি নিউ ইয়র্কে থাকি। আমি তোমাকে তুমি বলছি, আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, আমার 65 বছর বয়স, কিন্তু ভয়েস শুনে তো মনে হয় না। আমি খুব ভাগ্যবতী, আমি এমন সুন্দর দিনে লাইনটি পেয়ে গেলাম। আমাদের মহান মৃত্যুঞ্জয় দিবেন আজকে তিরোধান দিবস, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাবা আমি সময় নিচ্ছি না, আমি তোমাকে একটা গানের রিকোয়েস্ট করছি, আমি অপার হয়ে বসে আছি, যদি গানটি গাইতে আমি খুব খুশি শুনতাম। ঠিক আছে, আজ যে কি পরিমাণ অনুপ্রাণিত হয়েছি, অনেক ধন্যবাদ আপনার ফোন কলে। In fact, I'm proud feel করতে, we are become international, you know. Thank you যে আমাদের গানটা আপনি ফলো করেন, আমাদের প্রোগ্রাম ফলো করেন, আমাদের অনুষ্ঠানের জন্য আপনি অপেক্ষা করেন, অনেক শ্রদ্ধা আপনার জন্য। সত্যি আমরা মিউজিক ক্লাব এবং বাংলা ভিশন একটা ল্যান্ডমার্ক জায়গায় পৌঁছেছে, মিউজিক্যাল কনসার্ট যেটা টেলিভিশনে ট্রেন্ড শুরু হয়েছে সেইখানে, এটি সত্যি অনেক বেশি প্রেজ ওয়ার্ড দিয়ে। থ্যাংকস গোজ টু অফকোর্স প্রোগ্রাম হ্যান্ড অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দ্য মিউজিক ক্লাব নাহিদ বিপ্লব। পরবর্তী গানে যাব। হ্যাঁ, এবার যে গানটি গাচ্ছি, সাইজি বলেছেন, এবার সবাই বলে যে সময় গেলে সাধন হবে না, যে কোনো সময়ই আমরা সময়ের মধ্যে যদি কোনো কাজ না করি। আমরা উনি কোন গানটা, আমি একটু মিস করেছি ওনার গানের রিকোয়েস্ট ছিল, আমি অপার হয়ে, আমি অপার হয়ে, ওই গানটাতে আমরা চাইবো, আমি গাবো, মিছিল করবো ওনার পক্ষ হয়ে, কারণ যেভাবে উনি বলেছেন অবশ্যই গাবো। ওকে, আচ্ছা এই গানটি করে নিই। গানটি পরিচিত গান, মানে জনপ্রিয় গান।
এরকম একটি দুইটি না 2000 থেকে 10,000 মতো গান তিনি কম্পোজ করেছেন মতান্তরে, বাট 800 মতো গান অথেন্টিক হিসাবে ধরে নেওয়া যায়, যে গানগুলো কখনোই তিনি লিখতেন না, তার ভক্ত হৃদয়ের মাঝ দিয়ে আজবতি গানগুলো প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে যাচ্ছে। ইনফ্যাক্ট ভালো যা লাগে, মনে যা লাগে তা লিখবার প্রয়োজন পড়ে না, লিখার দায়িত্ব কিন্তু একজন নিয়েছিলেন, এখানেই টুইস্ট, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তৎকালীন মাসিক পত্রিকা প্রবাসীতে কলকাতা থেকে সেটি প্রকাশিত হতো, যেখানে তিনি প্রকাশ করেছিলেন সাইজির অনেকগুলো গান, সেই লেখাগুলো। সো একজন ক্ষণজন্মা মানুষ এমন একজন ক্ষণজন্মা মানুষকে রিপ্রেজেন্ট করছেন, এই ধরনের কেমিস্ট্রি কিন্তু বাঙালির সংস্কৃতিতে খুব বেশি দেখার সুযোগ মেলে না। তিনি হচ্ছেন আমাদের স্বামীজি, যাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং গানে গানে শ্রদ্ধা জানাচ্ছি। গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভীষণ আজকের পর্দা থেকে আপনারা আমাদের সাথে আছেন, চাইলে আমাদেরকে ফোন করছেন অথবা টেক্সট পাঠাচ্ছেন 21616 নম্বরে। আমরা যাব পরবর্তী গানে। আচ্ছা, এই গানটি বাই দ্য ওয়ে আপনাকে থ্যাঙ্কস জানিয়েছে অনেকেই যে এখন পরিচিত গানগুলো খুঁজে খুঁজে পাচ্ছি আর কি। ভিউয়ার্সদের হয় কি রিলেট করতে পারলে ভালো লাগে, তারা ইউটিউবে আমার লালনের গানগুলি খুবই শোনে, আমি দেখি তো, ভিউয়ার্স দেখলে তো বোঝা যায় যে কত শোনে। তো এখন যে গানটি গাচ্ছি এই গানটিও পরিচিত গান এবং খুবই জনপ্রিয় একটি গান। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর প্রস্তাব করে, ধন্য ধন্য বলিতারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন No.
ইস্যু, কিছু কিছু গান এবং যেভাবে উপস্থাপন হচ্ছে, ম্যাজিশিয়ান না মিউজিশিয়ান কি বলবো আমি জানি না, অদ্ভুত হচ্ছে, অদ্ভুত, মন ভরে গেছে আপা, মন ভরে গেছে এই গান আসলে। আল্লাহকে থ্যাংকস দিও, মানে তুলনা মানে এটা আমাদের মানে ভাষায় আসছে না যে কিভাবে আল্লাহকে থ্যাংকস দিব। দেহতত্ত্বের এত চমৎকার ডেসক্রিপশন লালন সাহেবজি ছাড়া আসলে কি আসছে আমাদের, এত চমৎকার উপস্থাপন কি হয়েছে, লালন হলো বাউল কুলের শিরোমণি আমি মনে করি, লালন বাউল সম্রাট বা বাউল সম্রাট লালন সাহেবজি, তার যে কথা, যে কথার বাণী, এই বাণী যদি কেউ গভীরভাবে একবার উপলব্ধি করতে পারে আমার মনে সে আর ঘরে থাকতে পারবে না। একদমই তাই, দেহতত্ত্বের এত চমৎকার এক্সপ্লেনেশন, এটার কোথায় শেষ আছে, শেষ তো নাই না, খুঁজতে খুঁজতে সে একদিন মানে দেউলিয়া হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি শেষ আর হবে না, সেটাই হয়তো আধ্যাত্মবাদ, শেষ ডেস্টিনেশন, সেটাই হয়তো সুফিয়ানা। একটা ফোনে আছে, জি সালাম আলাইকুম, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, সাথে আছেন শাহনাজ বেলি, প্লিজ কথা বলুন। আমি একটু বলে এর সাথে কথা বলবো। জি প্লিজ কথা বলুন। হ্যাঁ সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা নবাব থেকে তমিজ বলছি। জি জি আপা, আমার একটা গানের রিকোয়েস্ট আছে। জি বলেন। পাগলে হলো না। কোনটা? তিন পাগলে হলো না। ও আচ্ছা, ঠিক আছে। জি জি, আমাদের সাথেই থাকুন, সমস্ত রিকোয়েস্টের গান আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আছেন বাংলা ভিশনের সাথে থাকুন। এবং সাইজির কথা নিয়ে কথা হচ্ছিল, ব্রেকের পর আবার কথা হবে, আপাত দৃষ্টিতে একটা বিরতিতে যাচ্ছি, গুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, ফিরে আসছি বিরতির পর, প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনাদের সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি, গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আমাদের সাথে আছেন আজকের অতিথি শাহনাজ বেলি, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন 9632030-4 এই নাম্বারে, এবং মনের সমস্ত কথা যা বলতে চান, যা বল আর না 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 অব্যক্ত কথা তো আর টেক্সটে বলা সম্ভব না, বাট যা বলতে চান সেই টেক্সট করে পাঠিয়ে দিচ্ছেন 21616 এই নাম্বারে। আমরা গানে গানে স্মরণ করছি একজন ক্ষণজন্মা মানুষকে, যিনি সত্যিকার অর্থেই এই পৃথিবীতে আসার পর শুধুই মানুষ হতে চেয়েছিলেন, মানুষের যে সম্ভাবনা, মানুষের যে অকৃত্রিম পথযাত্রা, মানুষের যে আলটিমেট ডেস্টিনি, আধ্যাত্মবাদ সুফিয়ানার মাধ্যমে সেই বিষয়টিকে হয়তো ব্যক্ত করতে চেয়েছিলেন। যে মানুষটি তার জন্মলগ্ন থেকে তার মৃত্যুকাল অবধি এবং তার মৃত্যু পরবর্তী সময় থেকে আজ অবধি শুধুই তার ভক্তকুলের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে গেছেন তার গানের সেই কথা, সুর, এবং অফকোর্স একটি নির্দিষ্ট ফিলোসফি, একটি দর্শনকে তিনি পৌঁছে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মতরে। এবং আমরা সেই মানুষটিকে অনেক শ্রদ্ধার সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দা থেকে স্মরণ করছি, এবং সেই মানুষটাকে নিয়েই আমরা আজকের এই সেলিব্রেশন। আরেক দফায় আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার কাছে কৃতজ্ঞ এই কারণে যে একদম যেন মন ভরে গেছে আমাদের ভিউয়ার্সদের, যেমনটা চেয়েছিল, যেমনটা ভেবেছিল, যে মহাষ্টমীর সেলিব্রেশন, এবং যে মানুষটি সার্বজনীন কথা বলেছেন মানুষকে ঘিরে, তারও আমরা রিপ্রেজেন্টেশন একইভাবে করতে, এবং সেটি আসলেই পরিপূর্ণভাবে সার্থক হয়েছে। সো আরেক দফায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সরাসরি এবার যেতে চাই গানে, কোন গানে যাচ্ছি এবার? আমিও আবারও বারবারই ধন্যবাদ দিতে চাই বাংলা ভিশনকে, মানে আমি লালনের গান করার জন্য যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ, বেশি দিলে তো আর ধন্যবাদ কমে না, তাই তো বারবারই বলছি। আরেক দফা আমিও আপনাকে ধন্যবাদ দিই, কারণ আপনি পরিচিত গানগুলো অলরেডি গাওয়া শুরু করেছেন, যদিও কিছু কিছু গান মিছিলের পর্যায়ে এসে পৌঁছেছে, তার মধ্যে করিমানা, তিন পাগল, এন্ড অফ কোর্স পারে লইয়া যাও, এই গানটি, এগুলো রিকোয়েস্ট অনেক বেশি বেশি করেছে। আমার এক দর্শক অনুরোধ করেছিল সোনার মান গেল রে ভাই ব্যাঙা ইতলের কাছে, জি হাসান ভাই, হাসান ভাই, তার একটা মুখ একটা অন্তর আমি খালি মুখে গেয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, গানে যাওয়ার আগে আরেক দফায় বলে রাখি, এই মিষ্টি মুখ যেখানে সেখানে কিন্তু ইগলু আমাদের প্রাউড স্পন্সর, আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়।
সোনার মান গেল রে ভাই, বেঙ্গা এক পিতলের কাছে সোনার মান গেল রে ভাই, শাল পটকে করে পটকে করে নোড়া ভূতের গলায় ঘোমটা নাড়া, কলি রে ভাইয়ের ধারা, কলি রে ভাই এমনি ধারা, স্থূল কাজে ভুল পড়েছে সোনার মান গেল রে ভাই, কাছে সোনার মান গেল রে ভাই। হাসান ভাইয়ের উপলক্ষে গানটি করলাম। আচ্ছা, এবার নিউ ইয়র্ক থেকে যে একজন দর্শক অনুরোধ করেছেন সেই গানটি গাচ্ছি।
অনন্য সাধারণ এক ডিভাইন ফিলের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে শূন্য থেকে অনন্তে যাওয়ার যে পদযাত্রা লালন সাহেবজির গানে খুব চমৎকারভাবেই কিন্তু উঠে আসে। ভক্তির সাথে স্রষ্টার ফানাফিল্লার যে রিফ্লেকশন সেটিও খুব দারুণভাবে উঠে আসে তার গানে এবং তার দর্শনে। একটা ফোন আছে, জি কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এসেছেন ভাই? জি জি, আসলে গত দুই সপ্তাহ আমি ফোনে ফোন করিও নাই পাইও নি, আমার খুব কষ্ট হয়েছে আপনার সাথে কথা বলতে পারিনি। আপনাকে মিস করি পান্ডু ভাই, সবসময় মিস করি। বিশেষ করেন আমি আপনার প্রেমেই পড়ে গেছি। হ্যাঁ, আপনাকে অনেক ভালোবাসি পান্ডু ভাই, কথা না বললে আমার ভালো লাগে না। অনেক ভালোবাসি আপনাকে, আমরা অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ অবশ্যই, সবাই যারা উপস্থিত রয়েছেন, যারা দর্শক শ্রোতা এবং ভেতর থেকে কাজ করছেন, সবাইকে শুভেচ্ছা। একটা রুশ বইয়ের মধ্যে গানের সম্বন্ধে পড়ছিলাম, বেলিয়াপা, খেয়াল করবেন, আপনি তো সাধন ভজন করছেন, সেখানে পড়েছিলাম পিপুল ক্যানট বি লার্ন উইদাউট নলেজ অব দ্য ফোকলোর। তো ফোকলোরের জ্ঞান না থাকলে গানের কোনো জ্ঞান হয় না, একদমই। আমি পড়েছিলাম এবং মনে রেখেছি। তো আপনার যে ডেপথ গানের, আপনাকে গানের বিষয়ে ভালো না বেশে আমাদের কোনো কিছু মানে আমরা করতে পারি না। খুব ভালোবাসার শিল্পী আপনি। জি জি, জন্ম মৃত্যু যাহার নাই তার সঙ্গে প্রেম গো চাই, উপাসনা নাই গো তার দেহের সাধন সর্বস্বার। তো এটা এই বিষয়ে আপনিও কাজ করেন, আমিও কাজ করি। আমার খুব খুশি লাগে যখন ফকির লালন সাহেব বাবাজির গান নিয়ে কেউ আসে, তখন আমি খুব খুশি হই। একটা গানের রিকোয়েস্ট করছি আমাকে টেলিফোনে, আমার এক বড় বোন গান করেন মঞ্জুদি, উনি আমাকে রিকোয়েস্ট করে বলেছেন যে গানটা আপনার গানে যাচ্ছি পান্ডু ভাই। আপনি আমাদের গানের দারুণ একজন ভিউয়ার্স এবং দারুণ একজন পূজারী, আমাদের সাথেই থাকুন। আমি সুযোগ পেলে আর একদিন ফুল গানটা শোনাবো, সব গানই করতে পারি কিন্তু এখন সময় একটু কম, আমরা আর একদিন চেষ্টা করবো ফুল গান করার। থ্যাংক ইউ। ফয়সাল রিকোয়েস্ট করেছেন যে তিনি এবং অলরেডি 10-12 জন বন্ধু মিলে একসাথে আপনার গান উপভোগ করছেন, তিন পাগলে হলো মেলা, ওই গানটার জন্য। আচ্ছা, এখনই আমি তিন পাগল এখানে বের করে, পরে 12 পাগল আছে, এই 12 পাগলকে ডেডিকেট করে তিন পাগলে হলো। আপনারা যে এত দর্শক আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ। লালনের গান আমরা গাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আরও এগিয়ে যেতে পারি।
আউটস্ট্যান্ডিং। আসলে মাঝে মাঝে মনে হয় যে সমস্ত রকমের কর্পোরেট সমস্ত কিছু ছেড়ে দিয়ে বৈরাগ্য ধারণ করি, যদি কপালে জুটত সসীম থেকে অসীমের দিকে যাওয়ার এই ক্ষমতা যদি হতো। আসলে সমস্ত কিছু লুকিয়ে আছে এই বৈরাগ্যতে, সমস্ত কিছু লুকিয়ে আছে সত্যিকারের এই সত্যিকারের অতি পার্থিব এই জীবনে, যেটির কথা খুব দারুণভাবে বলে গেছেন ক্ষণজন্ময় মানুষটি লালন সাঁইজি। তাকে আমরা সবাই স্মরণ করি, সবসময় তিনি আমাদের শ্রদ্ধার মধ্যে থাকেন। আজকে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পক্ষ থেকে স্পেশাল ট্রিবিউট সেই ক্ষণজন্মা মানুষটিকে। পরবর্তী গানে যাচ্ছি, আরেকটি গানের রিকোয়েস্টও ছিল, ভয়ে ভয়ে বলছি আর একটা গান তো অবশ্যই পারবো, সম্ভব হলে আরেকটু সময় লম্বা করব, প্রচুর রিকোয়ারমেন্ট। আচ্ছা, ও তাহলে আমি করিমনা এবং সাথে লাস্ট আরেকটি গান। ও তাহলে এই গানটি করি আগে, তারপর করি মানে প্লিজ। এটাও পরিচিত গান। ওরে রবে
দুনিয়াদারি ঝাঁকমারি, দুনিয়াদারির সাথে সাথে প্রোগ্রামও কিন্তু শেষ হয়ে আসলো, মনে হচ্ছিল যে সারা রাত যদি চলতেই থাকতো চলতেই থাকতো। এনিওয়ে সমস্ত ভালো কিছুর আসলে শেষ আসতেই হয়, একদম শেষ প্রান্তে আমরা, আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিব, তার আগে আপনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিই, আরেক দফায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মিউজিশিয়ানদেরকে চমৎকার অদ্ভুত এই পরিবেশনার জন্য। যদি কিছু বলার থাকে অনেক ধন্যবাদ আমার সাথে সবাই সঙ্গত করলেন, আর সবাইকে চিনিয়ে দেওয়ার আসলে কোনো কারণ, সবাই চেনে আমার চাইতে তারা বেশি পরিচিত। তবু তবলায় আছে জিয়া, আমাদের দাদা রিসার্ট কিশোর আছেন দাদা, সিনিয়র দাদা মনির আছেন তবলা দোতারা ম্যান্ডোলিন এটা রাবাব, আর অক্টোপ্যাডে আছে শহীদুল, আর আছে বাবু আছে বাসিতে, আর আসমা নজরুল কিবোর্ডে আছে, আর এহতেসাম ভাই আছে মাইক্রোফোনে। আপনার ভিউয়ার্সকে উদ্দেশ্য করে কিছু বলার আছে কি? আমি আমার দর্শককে একটা কথাই বলবো যে আপনারা বেশি করে বাংলা গান শুনুন, আমাদের এই আমাদের ভান্ডার যা আছে তাই আমরা শুনে শেষ করতে পারবো না, আর শেষ পর্যন্ত আরেকবারও বাংলা ভীষণকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আর আমার জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই আপনাদের দোয়া কাজে লাগবে। আপা আমি একটু বিদায় নিয়ে আসি, অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, বাতাসে একদম পুজোর গন্ধ, আমি একটা মণ্ডপের সামনে একটা কনভারসেশন খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম, পরে তাদের সাথে পরিচিতও হয়েছিলাম, রজত তার বন্ধু রহিমকে জড়িয়ে ধরে বলছিল যে দোস্ত পরিপূর্ণতা এতক্ষণে পেলো আমার পুজো, তুই এসেছিস বলে, এত ভালোবাসি তোকে আমরা। এইরকমই কিন্তু রজত এবং রহিমের এই বন্ধুত্বের মতোই কিন্তু এসেন্স ছড়িয়ে গেছেন বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম আমাদের লালন সাঁইজি, এবং আমরাও চাই যে আমাদের প্রিয় দেশ এই বাংলাদেশ এইভাবেই মিলেমিশে থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতির এমন চমৎকার সুর সবসময় বাঁচতে থাকুক, আর আমরা সবাই মিলে পরস্পরকে ভালোবেসে ভালো থাকি আর জীবনটাকে অনেক বড় করে বাঁচি। ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভীষণের পর্দায়, আপাত দৃষ্টিতে আমি এতে সাম বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে সেই প্রত্যাশায়, যাচ্ছি শেষ গানে। সবসময় লালন মানুষকে ভালোবাসতে বলে, মানুষের মাঝেই সব কিছু বলে, আমরা এই হানাহানি মারামারি থেকে আমরা যদি লালনকে বেশি করে শুনি তাহলে হয়তো এটা থেকে অনেক কিছুই মুক্তি পাব। তো আর আবারও ধন্যবাদ বিপ্লবকে যা আমাকে সিলেক্ট করেছে। এবার খুব জনপ্রিয় একটি গান প্রেম রসিকা হব কেমনে, তো রিদমিক গান করি মন কাঞ্চা